বিএনপি বিরোধী দল নয়, তারা সন্ত্রাসী দল, মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে। দেশব্যাপী 150 সেতু, 14টি ওভারপাস সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় ফিলিস্তিনি ইসরায়েলি হামলার সমালোচনা করে শেখ হাসিনা শনিবার দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সাথে বিএনপি এই হামলার নিন্দা জানায়নি মন্তব্য করে দলটির সমালোচনা করেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে 150 সেতু, 14টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএর স্বয়ংক্রিয় মোটরযান পরীক্ষা কেন্দ্র, ময়মনসিংহে বিআরটিসির বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালী ও রহমতপুর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক পরিবহন আইন মেনে চলতে মালিক শ্রমিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী, সেই সাথে যাত্রীদেরও সচেতনতার তাগিদ দেন শেখ হাসিনা। প্রত্যেকটা জায়গায় স্পিড লিমিট মেনে চলা, 80 কিলোমিটার বেশি উপরে উঠতে পারবো না, তা আমরা কেন তার থেকে বেশি উঠব? নিয়ম আমরা নিজে ভাঙতে পারবো না। দুর্ঘটনা শুধু মানুষের ক্ষতি করে না, নিজেরও তো ক্ষতি হয়। বিএনপি আন্দোলন করুক তাতে কোনো আপত্তি নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি একটা দল, এটা একটা সন্ত্রাসী দল, মানুষ খুন করার দল, কাজেই তারা প্রতিদিনই আমাদের পদত্যাগও চায় আর আন্দোলন করে হটিয়ে দেবে। তো ঠিক আছে, তারা তাদের আন্দোলন করতে থাকুক, কিন্তু যদি এখনো দেখি তারা চেষ্টা করে বাসে আগুন দিতে, গাড়িতে আগুন দিতে, আমি বলে দিয়েছি এই আগুন যারা দিতে যাবে সঙ্গে সঙ্গে যা ব্যবস্থা নেবার তাই দেবে, কিন্তু যেন মানুষের ক্ষতি করতে না পারে, আবার ওই অগ্নিসন্ত্রাস যেতে না পারে, আন্দোলন করুক, আমার আপত্তি নাই। এ সময় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। ইসরায়েল যেভাবে তাদের উপর হামলা করে, বিশেষ করে হাসপাতালে হামলা করে নারী শিশু মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, আমরা কিন্তু এটা নিন্দা জানিয়েছি এবং আমাদের কথা হচ্ছে যে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে আর প্যালেস্টাইনবাসী তাদের ন্যায্য জায়গা তারা যেন ফেরত পায়। শনিবারে আমরা একটা দিন আমাদের আমরা শোক দিবস ঘোষণা করেছি, সেই দিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। আমি দেখি অনেকেই চুপ থাকেন, কারণ অন্য যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার নাখোশ যদি হয়, তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নাই আর তারা আন্দোলন করে পদত্যাগের ডাক দেয়, এটাই হচ্ছে সব থেকে মানে দুর্ভাগ্য। এ সময় সড়ক দুর্ঘটনার শিকার 162 পরিবারকে প্রথমবারের মতো আর্থিক ক্ষতিপূরণ দেন সরকার প্রধান। নিহতের স্বজনরা 5 লাখ টাকা ও আহতরা 3 লাখ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পতনের এক দফা আন্দোলনে দেশে বাম ডান বিভিন্ন রাজনৈতিক সহ সব শ্রেণী পেশার মানুষদের এক করতে পেরেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কোনো অবৈধ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। মদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে তুলে ধরেন সরকার বিরোধী আন্দোলনের চলমান অবস্থা। তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বিভিন্ন মতের রাজনৈতিক দলকে সাথে নিয়ে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছে বিএনপি। আমরা অনেক দূরে গিয়ে গেছি, সবচেয়ে বড় যে সাকসেস আমার কাছে মনে হয় সেই সাকসেসটা হচ্ছে যে আজকে আমরা সমগ্র দেশের মানুষকে এক করতে পেরেছি। সমস্ত রাজনৈতিক চিন্তার যে মানুষগুলো বাম ডান সবটা কিন্তু এক জায়গায় নিয়ে এসে ফেলেছে। একদিকে বাম রাজনৈতিক দলগুলো, ডান রাজনৈতিক দলগুলো, যারা কোনো মাঝখানে সেন্ট্রিস্ট আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু এখানে একেবারে সাকসেসফুলের দিকে হয়ে গেছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনার জোট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন 52 বছর পার হয়ে গেলেও দেশের নির্বাচন ব্যবস্থা এখনো ঠিক হয়নি, রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারছে না একে অপরকে। এই 52 বছর পরেও আমাদেরকে এখন আপনার চিন্তা করতে হয় যে এই সরকারের অধীনে নির্বাচন ঠিক হবে না, কই ভারতে তো করে না, ভারতে হয় না, নেপাল তাদেরও আপনার নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যবস্থা করেছে, মালদ্বীপ তারাও সুষ্ঠু করে ফেলেছে,
তাহলে এই সাবকন্টিনেন্টেই দেখুন আপনার আশেপাশের সমস্যা। এখন শ্রীলঙ্কাও করেছে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কেন পারছি না? আমরা পারছি না একটা রাজনৈতিক দলের জন্য, সেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন প্রসঙ্গে। আজকে যেহেতু আওয়ামী লীগ জানে যে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারলে সে ক্ষমতায় থাকতে পারবে না, আসতে পারবে না, সুতরাং সে ওইটাতেই লেগে আছে যে সংবিধানের মধ্যেই তাকে নির্বাচন করতে হবে। সংবিধান তো আপনারা চেঞ্জ করেছেন, এবং যে এমনভাবে চেঞ্জ করেছেন যে প্রতারণা করে, এখানেই তো হচ্ছে এটা অসাংবিধানিকভাবে একটা সংশোধন আনা হয়েছে যেটার উপর ভিত্তি করে নির্বাচিত হয়েছে। নির্বাচন এলেই ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণ ও বিরোধী দলগুলোর সাথে মিথ্যাচার করে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি মামলায় দুই কানাডিয়ান রয়্যাল পুলিশকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পাঠানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে আগামী 30 অক্টোবর তাদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এজন্য এই মামলার বাদীকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। পরে আসামিপক্ষের আইনজীবী জানান, জেরায় সাক্ষী স্বীকার করে নিয়েছেন যে নাইকোর সাথে সকল চুক্তি পূর্ববর্তী সরকারই চূড়ান্ত করেছে। বেগম জিয়ার সরকার শুধু তার ধারাবাহিকতা রক্ষা করেছে। রিপোর্টে জানাচ্ছেন হাসান জাবেদ। নাইকোর সাথে অসম চুক্তির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে সেই মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বৃহস্পতিবার মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমকে জেরা শেষ করেছেন আসামিপক্ষ। শেখ হাসিনা সরকারের যাওয়ার প্রাক্কালে তিনি চূড়ান্তভাবে এফইউর সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এর ভিত্তিতে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হবে বলে তিনি চূড়ান্তভাবে অনুমোদন এবং সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। আজকের যে সাক্ষী মাহবুল ইসলাম বাদী, তিনি আমাদের এই সমস্ত জেরার জবাবে তিনি এইগুলি সব কিছু স্বীকার করেছেন যে এফইউ 14/6/2001 সালে সাইন হয়েছে, পূর্ববর্তী সরকার চূড়ান্ত অনুমোদন দিয়ে গেছে, এই সমস্ত বিষয়গুলো আজকের সাক্ষী ইন টোটো আমাদের জেরার জবাবে তিনি স্বীকার করেছেন। দুদকের আইনজীবী জানান, বিদেশি সহ সকল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষেই দুর্নীতি হয়েছে কি হয়নি সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে আদালত। মাহবুব দুর্নীতি দমন কমিশনের পক্ষে যিনি এজাহার দাখিল করেছেন, উনি ওনার সাক্ষ্যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন কিভাবে নাইকো দুর্নীতিটা হলো, তাকে বিশদভাবে ওখানে জেরা করা হয়েছে খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের পক্ষ থেকে। দুর্নীতি দমন কমিশনের আবেদন ভিত্তিতে মাননীয় আদালত দুজন কানাডিয়ান মাউন্টেন রয়্যাল পুলিশের সাক্ষ্য হিসাবে দিন ধার্য করেছেন সাক্ষ্য নেওয়ার জন্য। আগামী 30 অক্টোবর সোমবার তাদের সাক্ষ্য গ্রহণজনিত দিন ধার্য করেছে। গত 19 মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 2008 সালের 5ই মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে ঢাকা অঞ্চলে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন। প্রথমে ব্যালট বাক্স পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানিয়েছেন। মোট 3 লাখেরও বেশি ব্যালট বাক্স এবারে নির্বাচনে লাগবে। পুরনো বাক্স রয়েছে 2 লাখের বেশি, নতুন কেনা হচ্ছে 80,000, যার মধ্যে 40,000 কমিশনে পৌঁছেছে। এবারে নির্বাচন বাজেট এখন পর্যন্ত 14 কোটি টাকার বেশি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদার ভিত্তিতে এটা আরও বাড়তে পারে। দুপুরে কমিশনের নিজ কার্যালয়ে এসব কথা বলেন অতিরিক্ত সচিব। মানে ব্যালট বাক্সগুলো অঞ্চলে যাচ্ছে, দেন বক্স আমরা ফার্স্ট লটে 40,000 বক্স পেয়েছি, মানে 80,000 বক্স আমরা মানে এবার ক্রয় করছি, তার মধ্যে 40,000 সাপ্লাই পেয়েছি, এর থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করছি। আমরা এবার সিদ্ধান্ত হয়েছে যে প্রতিটা মালামাল মানে পাওয়ার পর আবার টেস্ট স্ট্রিপ দেওয়া হবে, এই টেস্ট যদি স্যাটিসফাই করে, কোয়ালিফাই করে, সেক্ষেত্রে মানে মাঠ পর্যায়ে প্রেরণ করা হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।
28 অক্টোবর সরকারের নয় বিএনপির পতন যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাব এডিটর কাউন্সিলের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপি নেতাদের এমন হুমকিতে সরকার ভীত নয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন যথাসময় সংবিধান মেনে নির্বাচন হবে। এর আগেও তারা ঈদের পরে আবার অক্টোবরের শুরুতে আন্দোলনের কথা বললেও কিছুই করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না বলে জানান তিনি। এছাড়া ফিলিস্তিনি ইস্যুতে বিএনপি নেতারা নীরব থাকার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন এসব হত্যাকাণ্ড তাদের মনে দাগ কাটে না কারণ তারা ব্যস্ত আছে বেগম জিয়া এবং তারেক রহমানের মামলা নিয়ে। 28 তারিখ এখন তারা ঘোষণা করেছে যে সরকারের বিরুদ্ধে সরকারকে সরকারের পতন যাত্রা, আসলে 28 তারিখ বিএনপির পতন যাত্রা শুরু হবে আর 28 তারিখ হয়তো তাদেরকে ঘোষণা করতে হবে, 28 তারিখ কিংবা কয়েকদিন পরে তাদের ঘোষণা করতে হবে যে আগামী নির্বাচনের পর আমরা আবার তীব্র আন্দোলন গড়ে তুলব, এই ঘোষণা বিএনপিকে করতে হবে। নির্বাচনকে সামনে রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দিলেন এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। একই সাথে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দ্রুত সংবাদ পরিবেশনের ওপরও জোর দেন তিনি। এনটিভির প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এবং সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অতীতের মতোই দেশের স্বার্থে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে দর্শক নন্দিত চ্যানেল এনটিভি। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর তেজগাঁওয়ের এনটিভির নিজস্ব স্টুডিওতে প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। নিজেদের আরও দক্ষ ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যেই এই সম্মেলন। বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করেন এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ। পরে ভার্চুয়ালি সম্মেলনে অংশ নেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। এ সময় তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন এনটিভি জনগণের চ্যানেল, তাই সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে সবসময় সজাগ থাকার নির্দেশ দেন। নির্বাচন সামনে রেখে একটা কথা বলি যে আমরা মাথায় রাখতে হবে যে রাজনৈতিক দল কি করছে কি করছে না, নির্বাচন হবে কি হবে না। যেমন কাল নির্বাচন কমিশনার না আজকে বলছে নির্বাচন আজ হবে কিনা, এগুলি আমাদের সাবজেক্ট, আমাদের সাবজেক্ট দেশের 5 বছর পরে নির্বাচন হবে এটা মাথায় রেখে আমাদের প্রিপারেশনটা নেওয়া, আমাদেরকে রেডি থাকে, তারপরে যা হবে রাজনৈতিক অঞ্চলে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপিকে ভালো মন্দ বলবে বলবে এগুলি তাদের বিষয়, যে কোনো পরিস্থিতিতে দেশের কথা মাথায় রেখে নিরপেক্ষভাবে আপনাদেরকে নিউজটাকে পরিবেশন করতে হবে। এখানে কোনো পরিস্থিতি পক্ষপাতিত্ব আপনারা চেষ্টা করবেন না, করলেও এনটিভি কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই এটা গ্রহণ করবে না, তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এনটিভির চেয়ারম্যান বলেন আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ, তাই তথ্য প্রযুক্তির সাথে সবাইকে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সবার আগে দ্রুত সঠিক সংবাদ পরিবেশনের উপরও জোর দেন তিনি। আমরা একটা নতুন প্রোগ্রাম করতে পারি কিনা, জেলা ব্র্যান্ডিং, এটা আমাদের জেলা প্রতিনিধিরাই নিজেরা তার জেলাকে তুলে ধরবে, এটা একটা কম্পিটিশন যে এনটিভির পুরো জেলা প্রতিনিধিদের মধ্যে কোন জেলাকে কতটুকু সে তুলে ধরতে পারে, এবং এটার উপরে একটা প্রোগ্রাম হতে পারে। আমরা একটা 15-20 মিনিট বা আধা ঘন্টার একটা প্রোগ্রাম টাইম দিয়ে আমরা প্রতি জেলা থেকে নির্বাচনের পরে যে আমরা একটা জেলাকে ব্র্যান্ডিং করে তার জেলাকে সে ফুটা দেবে কতটুকু সে করতে পারে তার জেলাকে, এবং এটা একটা আমাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, এটা আমি দেখতে চাই যে মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয়, এটা একটা আমরা করতে পারি। সম্মেলনে এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানগণ অংশ নেন, সেখানে তারা প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সম্মেলনে সারাদেশের প্রতিনিধিরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, তারা নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন, সব সমস্যা সমাধানের আশ্বাস দেন এনটিভি কর্তৃপক্ষ। সম্মেলনে সম্প্রচার সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে প্রতিনিধিদের প্রশিক্ষণও দেওয়া হয়। এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানরা প্রতিনিধিদের নানা বিষয়ে দিক নির্দেশনা দেন। সম্মেলনে জানানো হয় শীঘ্রই উন্নত প্রযুক্তিসম্পন্ন এইচডি ফরম্যাটে সম্প্রচারে যাবে এনটিভি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর যে পরিবেশে প্রত্যাশা করা হয়েছিল সেটা এখনও হয়ে ওঠেনি বলে মনে করে নির্বাচন কমিশন। গণমাধ্যমের সম্পাদকদের বরাবর পাঠানো এক ধারণাপত্রে একথা উল্লেখ করা হয়েছে। ধারণাপত্রে বলা হয় প্রত্যাশিত সংলাপ এবং সমঝোতার মাধ্যমে মতভেদ নিরসন হয়নি, প্রতিদ্বন্দ্বী প্রধানতম দলগুলো স্বস্ব সিদ্ধান্ত এবং অবস্থানে অনড়, রাজপথে তারা মিছিল জনসমাবেশ এবং শক্তি প্রদর্শন করছে কিন্তু প্রত্যাশিত
মীমাংসা বা সংকটের নিরসন হচ্ছে বলে মনে করে না নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে নির্বাচন গণতন্ত্রের প্রাণ এবং বাহন, কিন্তু নির্বাচন আয়োজনে যদি সংকট নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকে তাহলে গণতন্ত্র বিপন্ন হবার ঝুঁকি বেড়ে যায়। আগামী 26 অক্টোবর 38 জন সম্পাদককে কর্মশালায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় নিয়ে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ইতিবাচক সমঝোতা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বরে IMF এর পর্ষদ সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের বিষয়টি অনুমোদন পাওয়া যেতে পারে। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এই তথ্য জানান। এর আগে সফররত IMF এর প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সমাপনী সভা করে। IMF এর এই পর্যালোচনা মিশন গত 3 অক্টোবর দেশে আসে এবং বিভিন্ন অংশীদার সঙ্গে সভা করে তারা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ঋণের জন্য IMF যেসব শর্ত দিয়েছিল তার মধ্যে রিজার্ভ এবং রাজস্ব আহরণের শর্ত পূরণ হয়নি। এর পেছনে দেশীয় এবং বৈশ্বিক যেসব কারণ আছে সেগুলো IMF এর কাছে তুলে ধরা হয়েছে। IMF এর পর্ষদে অনুমোদনের পর ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে $68 কোটি পাবে বাংলাদেশ। আমাদের বাংলা ব্যাংকের সঙ্গে IMF এর যে মিশন টিম তাদের সঙ্গে কথা হয়েছে, আমরা অবশ্যই আশাবাদী, কারণ ওয়েন দে অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজিশন তখন তো আর আপনার আর বাধা নেই। সুতরাং সেই জায়গাটা থেকেই আমরা আশাবাদী যে নেক্সট বোর্ড মিটিংয়ে যখন এই অ্যাগ্রিমেন্টটা দেওয়া হবে বোথ পার্টি, সেই ক্ষেত্রে আমাদের যথেষ্ট চান্স আছে যে এটা আমরা পাবো। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগে মুজিব একটি জাতির উপকার সিনেমার প্রদর্শনী বন্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ এই নোটিশ পাঠান। তথ্য সচিব সহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির উপকার 13 অক্টোবর বাংলাদেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে 27 অক্টোবর। সিনেমায় জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। টোটাল সিনেমাটা নিয়ে আমাদের বক্তব্য নেই। আমরা লিগেল নোটিশে বলেছি আগামী 7 দিনের মধ্যে যে কন্টেন্টসগুলা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্র করে আছে সেই কন্টেন্টসগুলো রিমুভ করতে, এক্সপান্স করতে, ডিলিট করতে। দরজায় কড়া নাড়ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রংতুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমার শিল্পীরা। দেবীর আরাধনার অপেক্ষায় এখন ভক্ত অনুরাগীরা। ইতোমধ্যে প্রয়োজনীয় সকল ধরনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন জেলার প্রশাসন এবং পূজা উদযাপন পরিষদ। কথা নাহিয়ানের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা তীরবর্তী বারঘড়িয়ায় 22টি প্রতিমা নিয়ে গড়ে ওঠা 22 পুতুল পূজা মণ্ডপে অন্যান্য বছরের মতো এবারও উৎসবের আমেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। এক মণ্ডপেই 22 প্রতিমা, তাই ভক্তদের মাঝে এই মণ্ডপকে নিয়ে রয়েছে ভিন্ন আকর্ষণ। নতুন নতুন জামা পরতে পারবো, ঘুরতে পারবো। এক মাস ধরে অনুষ্ঠান হয়, নিয়ম সভা হয়, আমাদের খুবই ভালো লাগে। টাঙ্গাইলের 12টি উপজেলার 1200-র বেশি মণ্ডপে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় সেজে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। বিভিন্ন মন্দিরে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ। আমি এই পেশার সাথে ছোটকাল থেকে জড়িত। আমার বাবা আমি ছোটকাল থেকে দেখতে সে কাজ করে। খেরের দাম, সুতলির দাম অনেক বেড়ে গেছে, কাজে কাজে আমাদের এই কাজটাই করার খুব কঠিন হয়ে যায়। এখন কাজে কাজে তেমন একটা পুষতে চায় না। সুষ্ঠুভাবে হবে আশা করছি, সবাই আমাদের সহযোগিতা করছে। ঝালকাঠিতে 177টি মণ্ডপে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আসন্ন শারদীয় দুর্গা উৎসব যেন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয় সেজন্য আমরা জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম এবং সকল মন্দিরের পুরোহিত এবং সভাপতি যারা সংশ্লিষ্ট আছেন সবাই মিলে আমরা সভা করেছি এবং আলাদা কিছু এবার অতিরিক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি। নওগাঁর মণ্ডপে মণ্ডপে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এখন চলছে প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ। এবারের পূজা উৎসব মুখর হয়ে উঠবে বলে আশা পূজা উদযাপন কমিটির।
প্রতি বছরের মতো এবারও সবার সহযোগিতা নিয়ে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই শারদীয় দুর্গোৎসব আমরা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আমরা অনুষ্ঠিত করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। নগাঁয় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক নিরাপত্তার কথা জানান পুলিশ সুপার। যাতে নির্বিঘ্নে যাতে এটা অনুষ্ঠিত হয় সেজন্য নগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। ইতিমধ্যে মণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসব মুখর হয়ে উঠছে পরিবেশ। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।